যার গরু ধান খায় তার কাছে কি বিচার দিলে বিচার হয়? গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, জাস্ট আমার মনের কথা বলার জন্য। এখানে কারোর কিছু বলতে আসিনি, কিচ্ছু বলতে আসিনি, কারোর সমালোচনা করতে আসি না, জাস্ট আমার মনের উদ্বেগগুলো আমি বলতে এসেছি, যে এখন সমাজে কি চলছে, এই আমার সোনার কলকাতা, সোনার বাংলা কি ছিল, এখন যেন পুরো মহাভারতের মতন রণক্ষেত্র শুরু হয়ে গেছে। চাইতে এসছে মেয়েটার বিচার, এখন যে যার দলীয় নেতা নিয়েই মারামারি কুৎসা চলছে। কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছালাম, কি যে হবে পরিণতি ভগবানই জানে। এরপর দিন তো নিউজে নোংরামি চলেই যাচ্ছে, নিউজ নয়, এই যে বড় বড় সব সেলিব্রিটি নেতাদের। আজকের কাল আবার একটা নিউজে দেখলাম, বাঁকুড়ার এক বড় নেতা বলেছে ও নাকি রামবাম দলেদের চক্রান্তে ওর শরীরে ড্রাগস পাওয়া গেছে, হেন পেয়েছে তেন পেয়েছে। হায় রে দুনিয়া, যে চলে গেল সে যে কত নির্যাতন, কত কষ্ট পেয়ে চলে গেল, সে চলে গেল তারপরেও তার কত সমালোচনা হচ্ছে, তার ন্যায় বিচার তো দূরের কথা, তাকে নিয়ে এখন সমালোচনা চলছে। এটাই ভাবি না যে কথাটা বলছে তার বাড়িতেও কন্যা সন্তান স্ত্রী মা সবই আছে, তারা কি শুনে একবারও ধিক্কার জানাচ্ছে না? এই কথাটা শুনে তার পাশে যে চেলা চামুন্ডা বসে হাততালি দিচ্ছে, বাবা হায় রে দুনিয়া, কোন সমাজে এসে পৌঁছালাম, কি ছিল আর এখন কি হয়ে যাচ্ছে। আরে ভাই, সে যে তার যে কষ্টটা পেয়েছে, সে যে অত্যাচারটা সহ্য করেছে সেই একমাত্র জানে, যার উপরে হয়েছে সেই একমাত্র জানে। আমরা শুধু দেখেছি, শুধু সচার তো দেখিনি, ওই টিভিতে দেখেছি, ফোনে ছাড়ছে সেই ছবিটা দেখছি, তা দেখেই আমাদের আছে আটকে উঠছে, ঘুমাতে পারছি না, ওর ফেসটা ভেসে উঠছে। আর এরা যে কি হচ্ছে, তাহলে তার কতটা কষ্ট হয়েছে, তার মা বাবার কোল খালি হয়ে গেছে, আর একজন যে কেউ আছে মা ডাকার মতন সেটাও নেই, সারা দিন একটা বাড়ির মধ্যে মা বাবা পুরো একদম পৃথিবীর শূন্য অবস্থায় বসে আছে, আজ পুরো সব কিছু সে হারিয়ে বসে আছে, তার কতটা কষ্ট হচ্ছে এই সব কথা শোনার পরে। তিনিও তো নিজে শুনছে, একটুও লজ্জা হয় না, একটুও তাদের মানবিকতা বোধটুকু নেই যে ওই মা বাবাটা কত কষ্ট হবে, আমাদের শুনে কষ্ট হচ্ছে, তাহলে তার তো সন্তান রে বাবা, তার কতটা কষ্ট হচ্ছে। ভাই তোমাদের অনুরোধ, তোমরা আর মেয়েটাকে নিয়ে নোংরা মন্তব্য করো না, তাকে জাস্টিস দাও, যে অন্যায় করেছে তার চরম শাস্তি চাই, এটা সবাই কামনা করি। এই মেয়েটার জন্য যারা সাফর করছে, যেসব ডাক্তারগুলো তার জন্য লড়াই করছে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমার ত্রিপুরাতে পুরো বন্যা হয়ে গেছে, কলকাতাতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, সেই জল অবস্থায় ছেলেগুলো ধর্নায় বসে আছে, তার জন্য সবাই লড়াই করছে, আর তোমরা বসে বসে তামাশা দেখাচ্ছ। যে অন্যায় করেছে তাদের শাস্তি হোক চরমত, শুধু এই দুটো মানুষ নয়, এর যে পুরো গ্যাংটা সেটাও চাই, পরবর্তীকালে ডাক্তার হসপিটালে এইসব নোংরামি করতে যেন সবাই ভয় পায়। একটা ভবিষ্যৎ, আমি আমার সন্তানটাকে একটা ডাক্তার করতে পাঠিয়েছি, একটা ইঞ্জিনিয়ার করতে পাঠিয়েছি, একটা স্কুলের টিচার বানাতে পাঠিয়েছি, সেখানে যেন তারা সন্ত্রাস না থাকে, আমরাও যেন সন্ত্রাস না থাকি যে আমার সন্তানটা ভালো আছে কি না, সেই টেনশনটা যেন না থাকে। তাহলে এই যে আমরা সবসময় ভয়ে থাকবো কেন, রাস্তাতে বেরোতে পারবো না, একে হুমকি তাকে হুমকি, এটা কি চলছে বাবা। আজকে দেখবি যে স্কুলের ছেলেরা আন্দোলন করছে বলে টিচারদের শাসন, হায় ভগবান এটা কি হচ্ছে, কখন টিচারদের চাকরি খেয়ে নিচ্ছে, কখন এ ঘুষ দিয়েছে বলে কত টিচারের চাকরি চলে গেছে। এবার যদি তারা যদি আন্দোলন করে কি করবে, তাদের মেরেই ফেলবে? আরে ভাই, তারা তো অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে, তার জন্য শাস্তি কি হচ্ছে? যারা দোষী করছে তাদের খোলামপুরি ছেড়ে রেখেছে, সে দোষ করেছে তার কাঁধে হাত দিয়ে তাকে চলছে, তাকে এখনো অ্যারেস্ট করেনি, একটা মানুষকে অ্যারেস্ট করলে ধরে বসে আছে, আর যে তার সাথে যে চালা চুগুন্ডাগুলো পুরো গ্যাংটা, এত বড় কাণ্ড যে এত বছর ধরে চালাচ্ছে, কোথায় নাম করে একটা হসপিটাল, আমি সম্বন্ধে কালকেরই একজন ছেড়েছে পুরো পড়লাম, সেই ডক্টর
কত রেসপেক্ট, কত ইংরেজের আমল থেকে কষ্ট করে ওই ডক্টর রাধা গোবিন্দ সাহেব যে কত কষ্ট করে হসপিটালটা বানিয়েছে, আজকের এক নিমিষে একটা কিছু মানুষের জন্য পুরো ধ্বংস হয়ে গেল। এবারে আমাদের ছেলেমেয়েগুলো পাঠাবো কি করে ভন্টাস, সারাক্ষণ একটা ভয় মানুষের মনে করে, স্কুলে যাচ্ছি, রাস্তায় বেরোচ্ছি, কারোকে সেফটি নেই, অপরাধ করতে পেরেছে তাদের শাস্তি দিচ্ছে, তাদের টিচারদের পানিশমেন্ট দিচ্ছে, তাকে সাসপেন্ড করে দিচ্ছে, তার চাকরি খেয়ে যাচ্ছে, কি হয়েছে? আমরা এতটা রেসপেক্ট করতাম, এত ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, ছোট থেকে মানুষটাকে দেখেই আমরা বড় হয়েছি। কি হচ্ছে, কি ছিল, কি হয়ে যাচ্ছে পরপর? আমরা গর্ব করে বলতাম যে আমার সোনার বাংলা, আমার সোনার কলকাতা, এখন সোনা কোথায়, রূপা ব্রোঞ্জেরই পরিণত হয়ে গেছে। কি যে হচ্ছে, জাস্টিস যে কবে পাবে, কি করবে, এত কিছু প্রমাণ পাচ্ছে তাও সেই মানুষটাকে অ্যারেস্ট করছে না। আরে সেই বাবা মাটার কত কষ্ট হচ্ছে, কত আর দেখবে, কত সহ্য করবে, দিনের পর দিন তাদের চোখে জল শুকনো হয়ে যাচ্ছে, এই যাচ্ছে, এই রিপোর্ট দিচ্ছে, ওই যাচ্ছে, সেই যাচ্ছে, হেন করছে, হেন করছে। আরে ভাই, ও তো উত্তর দিতে দিতেই থকে যাচ্ছে মানুষটা, ক্লান্তি নেই, চোখে ঘুম নেই, ঘুমোতে গেলে শান্তি পাচ্ছে না যে কই বাচ্চাটা আমার। এখন দল নিমেছে, এইসব নেই, পার্টিবাজি ছেড়ে এখন শুধু মেয়েটাকে যে এতটা কষ্ট দিয়ে তাকে শেষ করে দিয়েছে, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তাকে, যাদের জন্য, তাদের জন্য তারা যদি শাস্তি পায় সেটাই করা হোক। তারপরে পরবর্তীকালে যে আরও যে মানুষগুলো আছে, ডাক্তার আছে, বেঁচে আছে, যারা চাকরি করছে, তাদের সেফটির জন্য লড়াই হোক। এখন নিজেদের স্বার্থগুলো ছেড়ে দাও, নিজেদের স্বার্থ বাইরে ফেলে দে, এখন শুধু জাস্টিস, এ অন্যায় করেছে তার বিচার শাস্তি করো। ভাই তোরা তো যে যার জাত নিয়েই মানামানি লেগে দিয়েছিস, যে যার খাই খুই লেগে দিয়েছিস, নিজেদের স্বার্থে লড়াই শুরু করে দিয়েছে, প্রথম নামলি এক কাজে আর এখন শুরু হয়ে গেছে নিজেদের স্বার্থে। ওরা তো চিন্তা করো তো, এই যে ঝড় বৃষ্টি এত হচ্ছে, বাজ পড়ছে, এই যে ছেলেমেয়েগুলো স্টুডেন্টগুলো রাস্তাতে দাঁড়িয়ে আছে, কলকাতাতে তো এক হাঁটু জল জমা হয়ে গেছে, তাহলে ভাই তারা তো বৃষ্টিতে ভিজছে, তারা সেই অন্যায়ের প্রতিবাদ করছে, সেখানে না করে তোমরা তাদের নামে আরও কুৎসা লুটিয়ে যাচ্ছে। কে সেদিন বলছে, ও বন্ধু বান্ধবদের ফ্রেন্ডের সাথে ঘুরলে দোষ নেই, ও সে তোমায় টাচ করছে, ও একা টাচ করলে দোষ, 100 জন টাচ করলে, আরে আমার, আমি একজনকে ভালোবাসলাম, তা বলে আমি 100টার সঙ্গে প্রেম করতে যাব, 100টাকে ভালোবাসবো, সহ্য করতে হবে, এটা কোন কোথাও লেখা আছে? ওই সেম কথাটা ওর সন্তানকে বলতে পারবে, ওর বোনকে বলতে পারবে যে তুই একটাকে কেন ভালোবাসবি, 10টাকে ভালোবাস, বলতে পারবে? ভাই ওদের বাড়ির ওই এই কথাগুলো শোনার পরে ওরা রিয়াকশান করে না নাকি কি জানি বাবা, আমার তো মানে ধরে পেঁদে কেলিয়ে দেওয়া উচিত, গণধোলাই দেওয়া উচিত এই সব মানুষদের, এরা একটা একটা ওটা নরকের কীট, এটা সমাজে থাকাই উচিত নয়, এদের এদেরকেই আগে জেলে পুড়িয়ে দেওয়া উচিত। কোন গ্রহতে জন্ম এদের কি জানি ভাই, এরাই নাকি আন্দোলন করতে বেরিয়েছে, এরা কোন স্বার্থে আন্দোলন করতে বেরিয়েছে তা কি জানি, লোক দেখানি বেরিয়ে পড়েছে আমার তো মনে হয়। তাই ওই যে একটা কথা আছে না, যে যেমন ওই জানেছে না, গ্রামে শহরে আছে কিনা জানি না, গ্রামে আছে জানি, ওই মাঠে চাষবাস হলে, যেমন আমার বাড়িতে গরু যদি থাকে, লোকের বাড়িতে ধান ফান কি সবজি খেয়ে যায়, সেই গরুটা তুলে খড়ে দিয়ে দেয় যেখানে সব স্টক থাকে, ওখান থেকে আবার পয়সা দিয়ে ছাড়িয়ে আসে। ওই একটা কথা না, যার গরু ধান খায় তার কাছে কি বিচার দিলে বিচার হয়, সেই অবস্থা হয়ে গেছে। কাকে বললাম সেটা তোমরা বুঝে নাও, কে গরু কে দোষী, কার কাছে বিচার চাইছে, কি বিচার পাবে, সে তো ভগবানই জানা যায়। এ যা পরিস্থিতি শুরু হয়ে গেছে, তার কি যে হবে, কবে যে এসব মুক্ত হবে তার ভগবান জানে, এত ভুরি ভুরি তার নামে অভিযোগ, তাও তাকে ছেড়ে রেখেছে, সে মানে ছাড়া ছাড়া ছাড়ের মতন ছাড়া হয়ে আছে, দিব্যি সে জামাইয়ের মতন ঘুরে বেড়াচ্ছে, গাড়িতে ঘুরছে, দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আসছে রাজার হালে এ করছে, আবার চলে যাচ্ছে, কেন দেবো তাকে, আমি ওর মতন তাকেও আটকিয়ে রাখো, দিয়ে জিজ্ঞাসা করো, সে তো দিব্যি একদম রাজার হালে ঘুরে বেড়াচ্ছে, কি যে হবে তার ভগবান জানে। আর যারা কষ্ট পাচ্ছে বাচ্চাগুলো, তাদের দেখেও এদের একটুও দয়া মায়া হয় না, একদম আমার মতে একদম
যতগুলো দোষ করেছে সবগুলোর একদম চাকরি শেষ করে দেওয়া তো, ওদের একদম ডাক্তারি পদে দোয়াই উচিত না। পরবর্তীকালে আবার দুদিন পরে আবার করবে, অন্যায় করবে, আজ এর সঙ্গে করেছে কাল তার সাথে করবে, যার এইটার মধ্যে ঢুকে গেছে একবার অন্যায় না, সে বারবার ওই করবে, ওই হয়তো 6 মাস 1 বছর শান্ত থাকবে, তারপরে আবার যেই কিছু। এইসব মানুষগুলো ধরা পড়লে একদম মানে ওই যে বলে না, এই হাতটা যদি তোমার ক্যান্সার হয় ওখান থেকে কেটে বাদ দিয়ে দাও, আমার কথা ওইটাই, এটা পচে গেছে এখান থেকে কেটে বাদ দিয়ে দাও, সরে যাবে, ওকে আর রাখার দরকার নেই, ও রাখলে আরো ঘা হবে, আরো মানে এই জায়গাটা থেকে আরো তখন বেশি ঘা হয়ে যাবে, শরীর পুরো ঘা হয়ে যাবে, যেখান থেকে ঘা ওইখান থেকে কেটে বাদ দিয়ে দাও, সোজা কথা। জারের আশায় সবাই বসে আছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফটিলি থাকো, এই ছাড়া আর আমাদের বলার কিছু নেই। তাহলে চলো আজকে মতন, টাটা, বাই বাই, জয় নীতা।